ভাই এখন আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো জল জীবন মিশন যোজনা সম্পর্কে। জল জীবন মিশন যোজনা কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনারা যারা অনেক অ্যাপ্লাই করেছেন সরকারি চাকরি পাওয়ার জন্য, জব লাভ করার জন্য, আপনাদের জন্য সখবর। আপনারা যদি এই জল জীবন মিশন যোজনা অ্যাপ্লাই করে নেন আর যদি অ্যাপ্রুভ হয়ে যায়, তাইলে আপনারা একদম সহজভাবে জল জীবন মিশন যোজনার একটা চাকরি পেয়ে যাবেন, একটা জব লাভ করতে পারবেন। জল জীবন মিশন যোজনা অ্যাপ্লাই করতে কোনগুলো ডকুমেন্ট লাগবে এবং কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন, আপনাদেরকে এ টু জেড দেখাবো। আপনারা ভিডিওটি না টেনে দেখবেন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা ভিডিও ডিসক্রিপশন চেক করে নেবেন। ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে সোজা এই ওয়েবসাইটে নিয়ে আসবে। আপনারা প্রথমেই দেখতে পাবেন ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন সেলফ রেজিস্ট্রেশন ফর্ম, এরপর দেখতে পাবেন ইন্ডিভিজুয়াল অর অর্গানাইজেশন, এরপর দেখতে পাবেন নেম অফ ইন্ডিভিজুয়াল, আপনি আপনার নাম বসিয়ে দেবেন, এরপরে পিকচার, পিকচার অফ দি ইন্ডিভিজুয়াল, আপনি আপনার একটা ফটো আপলোড করে নেবেন, জেপিজি বা জেপিইজি বানিয়ে আপনি আপলোড করে নেবেন। আপলোড করার পরে দেখতে পাবেন জেন্ডার, মেল নাকি ফিমেল সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন এডুকেশন, আপনি আপনার এডুকেশন সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাবেন কারেন্ট অ্যাড্রেস, আপনি প্রথমে আপনার ফুল অ্যাড্রেস বসিয়ে দেবেন, এরপরে সিটির নেম বসিয়ে দেবেন, এরপরে আপনি আপনার স্টেটের নামটি বসিয়ে দেবেন, এরপরে ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন কন্ট্যাক্ট ডিটেলস, আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, ইমেল আইডি দিয়ে দেবেন, এরপরে ওটিপি, আপনার ওটিপি দিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন আর ইউ প্রেজেন্টলি এমপ্লয়েড ইন দি ওয়াটার রিলেটেড সেক্টর, ইয়েস আসে নো আসে সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন নাম্বার অফ ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ওয়াটার সেক্টর রিলেটেড এরিয়া, এন্টার নাম্বার অফ ইয়ার্স এক্সপিরিয়েন্স, আপনার এক্সপিরিয়েন্স কত আপনি আপনার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন আর অফ এক্সপিরিয়েন্স, আপনার কী এক্সপিরিয়েন্স আছে, আপনার ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট নাকি ওয়াটার কোয়ালিটি নাকি ড্রিঙ্কিং ওয়াটার নাকি রেইন ওয়াটার নাকি কমিউনিটি ম্যানেজমেন্ট ওয়াটার ইকোনমিস, এরপরে আছে ক্যাপাসিটি বিল্ডিং, এরপরে আছে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, এরপরে আছে অনেক অপশন দেখতে পাবেন। যদি আপনারা না পান তাইলে আপনারা ওয়াদার্সে সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন উইচ ডিস্ট্রিক্ট স্টেট ইন্ডিয়া আর ইউ অ্যাক্টিভ ইন, আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন, এরপরে আপনি আপনার স্টেটের নামটি সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাবেন ডেসক্রাইব ওয়ার্ক ইন ওয়াটার সেক্টর ইএসপি ড্রিঙ্কিং ওয়াটার অ্যাওয়ার্ড, আপনি এই সম্বন্ধে কিছু লিখবেন। এরপরে যদি কোনো কোনো জায়গায় আপনি শেয়ার করে থাকেন তাইলে আপনি আপনার এই শেয়ারের লিঙ্ক দিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন আপলোড সিবি, আপলোড সিবি, আপনি আপনার আপলোড সিবি দিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ, আপনার কোনো একটা আপনার প্রুফ দিয়ে দেবেন, আধার আইডি দিতে পারেন বা অন্য কিছু দিয়ে দেবেন। আপনি জেপিজি বানিয়ে আপনি পিডিএফ ফাইল বানিয়ে আপনি আপলোড করে নেবেন। আপলোড করার পরে দেখতে পাবেন এন্টার টেক্সট, এই ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন সাবমিট, এই সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন একটা কোড দেখতে পাবেন, একটা নাম্বার দেখতে পাবেন, এই নাম্বারটি আপনি কপি করে রাখবেন, আপনার পরবর্তীতে কাজে আসবে। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।